বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির কলিজা আর ঘিলা ভুনা করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। চলুন এবার শুরু করি। প্রথমে আমি এখানে এক বাটির মধ্যে কিছু মুরগির ঘিলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু মুরগির কলিজা, এগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মুরগির কলিজাগুলো এবার একটি চাকনির মধ্যে নিয়ে নিলাম, এবার এগুলো একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এবার মুরগির ঘিলা আবারও একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার অন্য পাশে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম, আর তেল এবার গরম হতে দিলাম। এপাশে মুরগির কলিজাগুলোর মধ্যে কিছু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর এগুলো চুলায় তেল গরম হওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিব। এপাশে মুরগির কলিজাগুলোর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এবার ফ্রাই প্যানে তেলগুলো গরম হওয়ার পর হলুদ, মরিচ, লবণ মাখানো মুরগির কলিজাগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে একটু ভেজে নিব। অন্য পাশে মুরগির ঘিলার মধ্যে দিয়ে দিব কিছু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলোও ভালোভাবে হাত দিয়ে হলুদ, মরিচের গুঁড়া মেখে নিব। মেখে কিছু টাইম রেস্টে রেখে দিব। এবার ফ্রাই প্যানে দেওয়া মুরগির কলিজা একটু নেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে মুরগির কলিজা ভালোভাবে ভেজে নেব। ফ্রাই প্যানে দেওয়া মুরগির কলিজা প্রায় ভাজা হয়ে গেছে, এবার ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। ফ্রাই প্যান থেকে সবগুলো মুরগির কলিজা তুলে নিলাম। এবার মুরগির কলিজা ভাজা ফ্রাই প্যানের মধ্যে আবারও কিছু তেল দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দেওয়া পেঁয়াজ কুচি একটু ভালোভাবে নেড়ে দিব। তারপর এক এক করে সবগুলো উপকরণ সাথে দিয়ে দিব। এবার পেঁয়াজের সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব 2 চামচ ধনিয়া আর জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। এবার সাথে দিয়ে দিব 1/2 চামচ এলাচের গুঁড়া। তারপর দিয়ে দিব 3টি তেজপাতা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে কষাতে দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার সাথে দিয়ে দিব হলুদ, মরিচ আর লবণ মাখানো মুরগির ঘিলা। এবার পেঁয়াজের সাথে
মুরগির গিলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেচ্ছি। এবার এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কষা ভালোভাবে কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে দিলাম। দেখুন মুরগির গিলা কষানো হয়ে গেছে, পুরো পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে। ভালোভাবে এবার একটু নেড়ে দিচ্ছি, তারপর সাথে দিয়ে দিব এক মগের মতো গরম পানি। মুরগির গিলাটা যেহেতু একটু শক্ত তাই বেশি টাইম ধরে এগুলো কষিয়ে নিলাম। আবার কিছু পানি দিয়ে আগেই একটু সিদ্ধ করে নিব। যখন এক মগ গরম পানির প্রায় 50% কমে যাবে তখনই সাথে দিয়ে দিব ভেজে নেওয়া মুরগির কলিজা। প্রায় এক মগের মতো গরম পানি দিয়ে দিলাম মুরগির গিলার মধ্যে, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। প্রায় এক মগ পানির অর্ধেক পরিমাণ পানি শুকিয়ে গেছে। এবার সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মুরগির কলিজা। এবার ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেওয়া মুরগির কলিজা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মুরগির গিলার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও মাঝারি তাপে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ঝোল পুরোপুরি শুকিয়ে গেছে। এবার সাথে কিছু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মুরগির গিলা আর কলিজার সাথে মিশিয়ে নিচ্ছি। সাথে সামান্য কিছু পানি আছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি পুরোপুরি শুকিয়ে গেছে, ঢাকনা সরিয়ে সাথে দিয়ে দিলাম 8-10টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মুরগির গিলা কলিজা বোনা। আবারও ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিব, একেবারে চুলার আগুন কমিয়ে। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব পরিবেশনের জন্য। পুরোপুরি তেল ভেসে উঠেছে মুরগির গিলা কলিজা ভুনার। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে মুরগির গিলা কলিজা বুনা করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আব্বা আম্মা আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।